স্যার। মানুষের চোখ এভাবে ফেলে ফেলা নাকি? হ্যাঁ না স্যার, ওই আপনি তো বলতেছিলেন চোখ না অন্য কিছু, তাই আমি একটু পরীক্ষা করতে চাচ্ছিলাম স্যার। আরে গাথা, চোখ মানে যে মার্বেল তা তো নয়, এই চোখ হচ্ছে অন্যরকম চোখ, অন্য লেভেলের চোখ, ঠিক আছে স্যার? এই সেটা কীরকম চোখ স্যার? এই ধরো এই চোখ দিয়ে একবার দেখলে কিন্তু বোঝা যায় কে চোর আর কে সাধু। তাহলে তো স্যার বিরাট পাওয়ারফুল চোখ মনে হচ্ছে স্যার। পুলিশের চোখ বলে কথা, এই চোখ তো বাঘের চোখে হার মানা ফেলে। আচ্ছা স্যার, আপনার চোখের জ্যোতি যখন স্যার এত বিশাল, তাহলে একটু বলেন তো স্যার আমার দেখে আপনার কিরাম মনে হয়? হ্যাঁ শেষরা, ই তো শ্রেণীর কিছু ছেলেবেলে থাকে না, তুমি তো সেই শ্রেণীর ছেলে। ওই যে কোলা পরিচ্যানেল আছে না, আর একটা আছে অক্ষয় কোম্পানি, ঠিক আছে না? ওই যে টায়ার দেওয়া বানায় ওইটা দিয়ে আগা পাশা তোমাকে একদম বেড়ানো উচিত, ঠিক আছে স্যার? আমি আমি স্যার একটু যাই স্যার, আমার একটু কাজে স্যার। আসসালাম আসসালামু আলাইকুম স্যার। চলাম, তোমার মধ্যে অবশ্য কিছু ভালো গুণও টের পাচ্ছি স্যার। সেটা কিরাম কিরাম স্যার? যেরকম মনে করো যে তোমার মতো যারা লাফাঙ্গা তারা বড় ধরনের কোনো ক্রাইম করতে পারে না, তারা মনে করো যে মোটামুটি রং বেরঙের জিন্স শার্ট বা অন্য রকম শার্ট, লাল গেঞ্জি বেগুনি রঙের শার্ট মাট পরে, রঙিন শার্ট মাট পরে ওই মেয়েদের উত্ত্যক্ত করে বেড়ায়, ঠিক আছে? একটা কথা মনে রাখবা, এই অঞ্চলের থানার ওসি হচ্ছে আমি, নাম হচ্ছে বুলবুল চৌধুরী, ঠিক আছে? এরপরে যদি অত্র এলাকায় কোনো মেয়ে মানুষ যদি উত্ত্যক্ত করার কারণে তোমার নামে কমপ্লেন করে, তাহলে তো বুঝতেই পারছো মাইন্ডেড। ব্যাপারটা কেউ দেখে ফেলেনি তো, গাধা ছেলে ফেলে, এর জন্য তো দেশে জাতির উন্নতি হচ্ছে না। রাগ করছেন? রাগ করলে তো করাই যায়, কিন্তু আমি মা বাবাকে কথা দিছি তোমাদের উপরে কোনোদিন আমি রাগ করব না। আসলে তোর একটা কথা শুনে আমি তোর হুল পুলেছি। কোন কথা? ওই যে তুই বললি না যে তোর আর আমার মাঝখানে কখনো কোনো দাড়িওয়ালা আসবে না, গোপালা আসবে না। হ্যাঁ ভুল কি করলাম, আমাদের দুই বোনের মাঝখানে দাঁড়িয়েলা গোপাল আসবে কি জন্য? মার ছেলে দুইজনই তো দেখতেছে সীমাহীন মিথ্যাবাদী। এই মেয়ে তুমি কি ডাকাও তো? হ্যাঁ তুমি এসেই উল্টো পাল্টা কথা শুরু করে দিছ। ও আমি কে সেইটাও এখন ভুলে গেছেন আপনি? শুনলাম তোমার খালাতো ভাই বুলবুল নাকি ইন্সপেক্টর হয়েছে। ও মা কেন এই কথা তুমি এতদিন পর শুনলা? এতদিন পর না, শুনছি ঠিক অনেকদিন আগে, কিন্তু ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। কি হয়েছে, গলা ফাটাচ্ছিস কিসের জন্য? আচ্ছা গলা কে সাথে ফাটিয়ে দিচ্ছি, কি হয়েছে? কোন মুখে যে কথাটা কব সেটাই তো বুঝতেছি না। কোন মুখে মানে তুই নিজের মুখেই বলবি, কি হয়েছে বল। তেমন কিছু হয়নি। আচ্ছা একটা কথা বলো তো, ছাড়ো একটা কথা বলো আগে, তুমি যে গ্রামের মধ্যে এত সুন্দরী একটা মেয়ে, তাই বলে কি তোমার কোনো অহংকার থাকবে না? অহংকার থাকবে না কেন? অবশ্যই অহংকার আছে। তুই বল যে এই গ্রামে, মানে এই গ্রাম তো দূরের কথা, সাত গ্রামে কেউ হারিকেন নিয়ে খুঁজলে আমার মতো বিউটিফুল আর ফুটফুটে একটা মেয়ে খুঁজে পাবে বল? সেটা তো আমারও কথা, সাধিকের আমি গলা উঁচু করে বলি, আমার বোনের মতো একটা সুন্দর মায়া খুঁজে দেখো, আমার বোনের চেহারাটা তো সিনেমা নাকি একেবারে রুমানার মতো। তা অবশ্য ভুল বলিস নি, আমি যখনই আয়নার সামনে দাঁড়িয়ে এটা অবশ্য আমিও ফিল করি। ফিল করো তাই না পুপু? তাইলে দেখছো আমি একদম বানায় কথা বলিনি, সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে সব বাদ দে, এই ঘটনা কি খুলে বলতো?
ঘটনা আর কি। মানুষের বিরক্তিকর কথা শুনলে না শরীরের ভিতর করে জ্বালাপালা করে ওঠে। ওই ভাইজান কিছু বলছে? না ভাইজান কি বলবে, যার বলার সেই বলছে। কে কি বলছে সেটা আগে আমার খুলে বল। রাস্তায় আসার সময় তো নুরির সাথে দেখা। নুরির সঙ্গে তো এমন একেবারে বাপ মারে কলেজে যাইতেছিল, বাপটা যদি খালি দেখত মনে হয় তার মতো ছাত্রী গ্রামে তো দূরে থাক, পুরো পৃথিবীতে নাই। না কথাটা অবশ্য মিথ্যা বলিসনি, এটা সত্যি কথা। ও কিন্তু অনেক ভালো ছাত্রী, ম্যাট্রিকে যে রেজাল্ট করেছে আমাদের এই গ্রামে কেউ করছে ওরকম একটা রেজাল্ট। আসছে ম্যাট্রিকে কি রেজাল্ট করছে, তোমার আর ওর পক্ষে কথা বলা লাগবে না। যা বলেছো তোমার নামে শুনলে পরে তো গলায় দড়ি দিয়ে মরতে যাবা। নুরি আমার ব্যাপারে বলছে? কি বলছে? কি বলছে সেটা তুমি আমার কাছ থেকে না শুনো, ওর কাছ থেকেই শুনো। সি 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 এইসব কথা আমার মুখেও আসবে না। দেখ ময়না এত নাটক করিস না, নুরি কি বলছে সেটা এক্ষুনি আমার খুলে বল। ইস কোনো মাইয়া ছেলের সেন্স জ্ঞান থাকলে এই ধরনের কথা বলে? সি 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 আমি যদি তারে বলি উত্তর সে বলে দক্ষিণ, কি ডেঞ্জারাস মাইয়া রে বাবা। তুই কি আমার বলবি ময়না যে নুরি তোর কি বলছে? বলবো না কেন, অবশ্যই বলবো। তাহলে বল এত টানা পাশা শেষ কিসের জন্য? ওই সেরি আমারে কয় তার ভাইয়ের সাথে নাকি তোমার জান পরিচয় তাদের ভালো লাগতেছে না। কি? হ্যাঁ তা নয় তো কি, এই যে তুমি আর তোমার ইন্সপেক্টর গাছে গাছে জুইলে থাকো, পুষ্কুনের পাশে গিয়ে বসে থাকো, এইসব প্রেম প্রীতি নাকি তারা মানে না। নুরি আমার নিয়ে এত বড় একটা কথা বলতে পারলো? তাহলে কি তোমার ধারণা আমি এই সমস্ত কথা তোমাকে বানায় বানায় বলতেছি? সে সে বুঝছি নিজের বোন সম্পর্কে তোমার এই ধারণা। শোন এত ঢং করিস না, আমি তোর এনে কিছু বলি নাই। নুরিরে তো তুমি আমার থেকে বেশি চেনো না তাই না? কিন্তু তাই বললেন বুবু, তোমার যদি সেন্স জ্ঞান ভালো থাকে তাইলে তুমি আরে বলি। আমি তোমার একটা উপদেশ দিতে আসলাম, এখন তুমি উপদেশটা রাখবা কি ফালাই দিবে এটা সম্পূর্ণ তোমার ব্যাপার, আমি তো আর তোমারে কোনো কিছু করাইতে পারবো না। আচ্ছা আমি আসি, একটু সেন্স জ্ঞান দিয়ে ভাইবে চিন্তা দেখো। আমি তোমাদের ভাই, তোমাদের জন্য কত স্যাক্রিফাইস করতেছি তোমরা কি বুঝতে পারতেছো? কি ধরনের স্যাক্রিফাইস ভাইজান? হ্যাঁ এখন তো এই কথা বল ভাই, হাই রে খোদা এমন দিনও আমাকে দেখতে আসছে। ভাইজান আমি যদি নিজের অজান্তে আপনার কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিন। তোমরা আমার কি কষ্ট দেবা, কষ্ট দিতেছে মহাকাল, যার কষ্ট বোঝার কথা সেই তো বুঝতে পারতেছে না। ভাইজান আপনি কার কথা বলতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি না। কে আবার? ওই যে নুরি। জি না মানে ব্যাপার হচ্ছে যে নুরি বা জোবেদা ওদের কথা বলছে না, বলছি অন্যজনদের কথা। নুরি জোবেদা আবার কথা ওই লাইনে নাও কেন? বললাম তো ওরা কেউ না। কিন্তু ভাইজান আমার কেন জানি মনে হইলো ভুল মনে হয়েছে, এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, যাও কি কাজ আছে জরুরি কাজ চলে যাও, সে কাজ করো গা। জি ভাইজান। ভাইজান বলো জুবাইদার কথা বলতে পারবো না, তবে মেয়ে হিসেবে নুরি কিন্তু খুবই ভালো। শোনো টুনটুনি, নুরি মিয়াটা ভালো কি মন্দ সেটা আমি জানতে চাচ্ছি না, তুমি কি আমার কথাটা বুঝতে পারতেছো? জি ভাইজান আমি যাই। যাই মানে? শোনো নুরির ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই, ভবিষ্যতে কোনো আগ্রহ থাকবে না। জি ভাইজান তুমি কি এই ব্যাপারটা বুঝতে পারতেছো?
যে ভাই জানেন বুঝতে পারছি যে নূরের ব্যাপারে আপনার কোনোদিন কোনো আগ্রহ ছিল না, এখনো নয়, ভবিষ্যতেও থাকবে না। গুড, তোমার কি এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ আছে? নাই। কেন নাই? সি, নূরি মায়াটা ফুলের মতো টুসটুসি, আর আমি হচ্ছে এভারগ্রিন, তার ব্যাপারে আমার আগ্রহ থাকাটা তো স্বাভাবিক ছিল, নাকি? সি ভাইজান, মানে তা অবশ্য ছিল। তাহলে বুঝে দেখো এই জীবনে তোমাদের জন্য আমি কত বড় বড় স্যাক্রিফাইস করতেছি। আচ্ছা, নূরি মায়াটাকে তোমাদের কেমন লাগে? হ্যাঁ ভাইজান, ভালো তো, খুবই ভালো। না, মায়া হিসাবে সে যে ভালো সে তো বোঝাই যায়, মানে অ্যাঙ্গেলটা যদি একটু বদলাই দেওয়া যায় এই আর কি। জি না ভাইজান, আমি না ঠিক বুঝতেছি না, আপনি যদি একটু খুইলা বলতেন তাহলে ভালো হইতো। এখনো বুঝতে পারতেছো না? আরে অ্যাঙ্গেলটা একটু বদলাই ফেলতে হবে আর কি। এই যে তেমন ধরো 90 ডিগ্রি আছে তো, ওটাকে 60 ডিগ্রি যেতে হবে। কি বুঝতেছো না? আরে 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নিয়ে যেতে হবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তুমি যদি না বোঝো আমি তোমাকে কিন্তু বারবার বোঝাতে থাকবো। 90 আর 60, বুঝতে পারিছো? 60 যদি না বোঝো তাহলে ক্যাম্বা করে হলো। 90 ডিগ্রি মানেই হচ্ছে 90। বাচ্চা বাচ্চা, কিডা? আমি। ও, তুমি? তা কি মনে করে আসলে কও? কি ব্যাপার, আপনার চোখের সমস্যা শেষ হয়ে গেছে? ও মা, এ মেয়ে কয় কি! এই আমার আবার চোখের সমস্যা কবে হলো? আমার কি বয়স সেরা হয়েছে নাকি যে আমি চোখে কম দেখতে শুরু করব? তাই নাকি? আপনার তাহলে বয়স হয় নাই? মোটেই না, আমার কত বয়স হয়েছে তা কি আমার ছেলের চেহারা দেখলে বোঝা যায় না? একটুখানি দুধের ছেলে। একটুখানি দুধের ছেলে কে? কে আবার? আমার বাচ্চা। ও, বুঝতে পারছি, আপনার বাচ্চা তাহলে দুধের ছেলে, তাই তো? হ্যাঁ, ছোটবেলায় ও যে কি মিষ্টি ছিল, খালি চিনি খাতে চাইতো, তাই তো ওর বাপ নাম রাখিল চিনি মিয়া। বাহ, খুব সুন্দর নাম। তা ওই নাম বাদ দিয়া বাচ্চা চোর রাখা হইলো কেন? ও মা, এ মেয়ে কয় কি! ওর বাপ ছিল নাম করা চোর, তা সেই বাপের সঙ্গে ছেলের নাম যদি যোগ না করা যায়, চোর না বলা যায়, তাহলে কি সম্মান থাকে? বাহ, খুবই সুন্দর যুক্তি তো, খুবই সুন্দর। সুন্দর না, সবাই অবশ্যই তাই বলে। তা যাক গে, তা তোমার এখানে আসার হেতুটা কি তাই বলো দিনি। আমার হেতুটা কি আপনি জানেন না? না, সত্যি জানেন না? আরে এই মেয়ে তো আমার মেজাজটা খারাপ করে দিচ্ছে, তোমার যা বলা ঝটপট করে বলি আনতে কাটি বলো দিনি। বটি ভাই করেন? কিসের বটি? কিসের বটি জানেন না? ও মা, তা তুমি না বললে আমি বুঝবো কি করে? এ তো আর এমন না যে তোমাদের বাড়িতে আমার ছেলে বটি চুরি করে আনি আমার হাতে তুলে দিছে। কেন কেন মিথ্যা কথা কইতাছেন? আপনার পোলা তো বটি চুরি করছে। না, আমার ছেলে চুরি করেনি। করে নাই? না, করে নাই। আরে কলাম তো না। ও, আপনি তাহলে বটি দিতাছেন না? আবার সেই এক কথা, ওরে বটি হাতে পালি তো দেব। ঠিক আছে, সোজা কথায় যখন সিরা ভিজবো না তাহলে অন্য ব্যবস্থাই করি। অন্য ব্যবস্থা? তা তুমি অন্য কি ব্যবস্থা করবা? কে আর করব, থানায় যাইয়া কেস লিখে আসি। কি করবা? এটা সামান্য বটির জন্য তুমি থানায় যেয়ে কেস করবা? হ্যাঁ। এই এই মেয়ে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়ে গেছে, বটির সুখে আমার মাথা পুরা খারাপ হয়ে গেছে, এবার খুশি চলি। ও শুনেন, এখানে দাঁড়ায় অপেক্ষা করেন, একটু পরেই পুলিশ আসব। হ্যাঁ হ্যাঁ, এবার কোন বিপদে পড়লাম? বাচ্চা, এই বাচ্চা, আমার সমস্ত শরীর জড়ো জড়ো, এই ওই তাই বলে তো পুলিশের কথা শুনিয়ে আমি চলে আসলাম। কার কথা শুনলে? পুলিশ পুলিশ। কার কথা? পুলিশ। কার কথা? পুলিশ পুলিশ। পুলিশ আসলো কন্টেনার মধ্যে? পুলিশ আসলো কন্টেনার মধ্যে? সেই যে তো আমারও কথা, মানে সামান্য একটা বটির জন্য যে মানুষই পুলিশে খবর দেবে এ আমার স্বপ্নও জানা ছিল না। আরে বাবা, স্বপ্নে না, এটা তো বাস্তবে হচ্ছে। উরি বাবা, পুলিশ!
তারা তো বাঘ, গতবার কি পেদারিনটা পেদালি আমারে। ধুস, এবার আর অত চিন্তা করিস না দিনি, এবার আর অত পেদাবে না। কেন? আরে থানায় আমাকে বুলবুল আছে না, তোর তো ন্যাংটা কালের বন্ধু। ওরে মা, মূর্খ মার তোর তো সেই জন্যই বুঝতে পারতেছি নে। ওরে থানায় বুলবুল আছে, সে তোমার বন্ধু, কিন্তু সে তো ইন্সপেক্টর, তার একটা পেস্টিক আছে না। কি আছে না? পেস্টিক আছে না, পেস্টিক, পেস্টিক আছে না, পেস্টিক। এই শোনা, এই জিনিসটা কি রে? এর আগেও তুই একবার কইছিস, এই এ কি কোনো খাওয়ার জিনিস নাকি? হ্যাঁ। ওরে না, পেস্টিক মানে হলো না, ও তুমি বুঝবে না, পরে বুঝে কবা নে। তুই আমার বুঝে কলি আমি বুঝবা নাই? ওরে আবার মুখে মুখে তর্ক করে, এই তোমার কি ভয় করে না? এমনি বাদিয়ে রেখেছো একটা ঝামেলা। আচ্ছা তোমার এই ছেলেটা যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে দুমুঠো কি ভাত পড়বি নি তোমার মুখে দুবেলা? ও মা, এ কি অলক্ষণে কথা করছিস তুই? এই তোরে পুলিশই ধরবে কেন? কিয়ান ধরবে বোঝো না, চুরি সামারি করে বেলায় পুলিশ তো আমাকেই ধরবে। দাও পড়ে দাও, দিয়ে এসে দাও। এই তোর কি মাথা খারাপ? হ্যাঁ, মাথা খারাপ মানে? হ্যাঁ রে পাগল ছেলে, চুরির মাল কেউ ফেরত দেয় কোনো দিন? হ্যাঁ, চুরির মাল ফেরত দিব না তো কি ছেলেরে পুলিশের সাথে তুলে দিবা? দেখো দেখি আমি কি তোর সেই কথা বলিছি নাকি? তোরে দেখতেছি তুই মুরগি কলি বুঝিস ডিম। দেখো মা, আমার যা বোঝার বুঝে গেছি, ওরে আর পুলিশে খবর দিতে হবে না, আমি নিজেই ঝাঁপ দিয়ে পুলিশের কোলে গিয়ে পড়তেছি। এই ছেলে খবরদার, এসব কি সব অলক্ষণীয় কথা করছিস? হ্যাঁ মুখে কুলো পাট। মুখে কুলো পেটে কোনো লাভ নেই মা, আমি যাচ্ছি। কেউ আছে বাড়িতে? আরে বাবা রাখ রাখ রাখ, এত বয়স কিছু নেই, এই এত কাপা কাপি কি আছে? তুই বস, আমি দেখতেছি। শোন, আমি বুড়ি মানুষ, কেউ যদি এসে থাকে আমি তার সামনে যেয়ে কি কবা নে, তুই যা। কিন্তু আমি পুলিশের সামনে গিয়ে কি করবো, আমি তো দাগি চোর। ওরে পুলিশ যদি আসে তাকে পুলিশ দেখে জাগিয়ে দৌড় মারবি। ওরে মা মূর্খ মা, পুলিশের সামনে জাতি করছ কিন্তু চুরির মাল ফেরত দিতে চাচ্ছিস নে, তুই আম্বাকে। এস চুপ কর, শোন, আমার দিয়ে এসব খারাপ কাজ হবে না, ওই চুরির মাল আমি কোনো দিনই ফেরত দেবো না। আমার যা বোঝার আমি বুঝে ফেলাইছি, চোরের ছেলে যখন হয়েছি তখন কপালে তো কত কিছুই থাকতে পারে। মা মাথায় হাত দিয়ে বিদায় দিতে মা, একবারে বিদায় দে মা, ঘুরে আসি 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 বাসি দেখবে জাগত বাসি। হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে জাগত বাসি। এই রাত ডাকি চাঁদ ডাকি আজ তো মায়া মায়া। দাঁড়ান, চলো। কোথায়? ওই যেখানে নিয়ে যেতে আইস। কি উল্টা পাল্টা কথা কইতেছেন আপনার, আমি কোথায় নিয়ে যাইতেছি? হুম, ও বা তুমি নাকি কাইছ? আচ্ছা ওনারা কোনে? কারা? আমার শ্বশুর বাড়ির লোকজন। ওই মিয়া, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? বটি ভাই করেন? কি ভাই করব? বটি কার বটি? কোনে বটি? কখন বটি? কার বটি জানেন না? না কি বলতেছো কিছুই তো বুঝতেছি না। ওই মিয়া আবার ছাপাবাজি করেন? আজকে সকালবেলা আপনি আমার বাড়ির থেকে বটি চুরি করেন নাই? তুমি তাহলে কিছুই জানো না। মানে? মানে হইল কি? ওই আচ্ছা তার আগে কও, তুমি কি পুলিশে খবর দিয়েছ কি দাওনি? এখনো দেই নাই, তবে বটি যদি না পাই তাহলে ঠিকই দিমু। ওই যে আবারও এক কথা শোনো, আজকে তো আমি সারাদিন বাড়িতে নেই, বেরো নাই, ঘুমো হয়েছি, দেখো না সকালের মধ্যে ঘুম হয়েছে দেখো। তাই নাকি? এমন একটা ঠান্ডা শীত শীত ভাব,
এই সিদ্ধি কি না ঘুমোয়ে ঘরের থেকে বাইর হয় কাও? ও আমি তো জানি উল্টা কথা। উল্টো কথা কি? আমি তো জানি শীতে চোরচোরটা বেশি বাইর হয়, মিথ্যা কয়া লাভ কি? আরে না, তোমার ধারণা উল্টো। সেসব তো হলো গিয়ে বাগা চোরদের ব্যাপারে, আমি তো সিসকে চোর। ও তার মানে বটি দেবেন না? না নিলে দেব করতেন। ঠিক আছে, এখন আমি সোজা থানায় যামু, থানায় যাইয়া আপনার নামে কেস কুমু। না না, আপনার নামে না, আপনার মায়ের নামে কেস কুমু। আমার ধারণা যত নষ্টের মূল আপনার মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ মা। এটা তুই কি করলি? একটা ইয়ং সুন্দরী মেয়ের সামনে আর পেস্টিকির বারোটা বাজা দিলি? কুলাঙ্গাল, এ জীবন রাখবো না, বিষ খায় মরি যাব। কোন দিকে যাব, মায়েরা কোন দিক গেল? না মানে আমি সামনে যাইতেছিলাম। চলো আমার বাসায় চলো। না মানে ময়না, ময়নারে খুঁজতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, ময়নারে খুঁজতে পেরেছি। একটু আগে আমার সাথে দেখা হয়েছিল, এই দিক দিয়েই তো গেল। একটু আগে তোমার সাথে দেখা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে তাই না? হ্যাঁ হয়েছে। কেন না, কিছু না, এমনি জানতে চাইলাম। বাসায় সবাই ভালো আছে তোমাদের? হ্যাঁ। আচ্ছা ভাইজান যে থানায় ইন্সপেক্টর হয়েছে তা নিশ্চয়ই জানো? জানি। এলাকায় যদি কখনো কোনো সমস্যা হয় তারে বলবা, নিজেদের লোক থানায় থাকলে অনেক সুবিধা হয়। তা তো ঠিকই, ভুলভাল ভাই আমাদের কত কাছের মানুষ না। টুনটুনি বাবু, যদি কিছু মনে না করো একটা কথা বলতে পারি? বলো। ওই ময়না আজ আমারে কয়েকটা কথা বলছে যেগুলো আমার ঠিক ভালো লাগে নাই। ময়না তোমারে কথা বলছে? কি বলছে? না থাক, এগুলো শুনে তোমার কোনো কাম নাই। ওই কি থেকে কি বলছে, কি থেকে কি বলছে মানে? আরে কি বলছে সেটা বলো আমারে। বউ থাক না, এই পুরান কাশন্দি ঘাইটা লাভ কি বলো? দেখো নুরি, তুমি যদি আমারে না বলো যে তোমাদের দুজনের মধ্যে কি কথা হচ্ছে, তাহলে কিন্তু আমার তোমারে ভুল বোঝার সম্ভাবনা আছে 100%। আমারে ভুল বোঝার সম্ভাবনা মানে? তোমার ব্যাপারে ময়না আমার কিছু কথা বলছে। আমার ব্যাপারে? সে কি বলছে? সে তো উল্টা তোমারে আর বুলবুল ভাইরে নিয়ে কি কি সব কথা কয়ে গেল। সে মানে? আরে সে তো বললো তুমি নাকি। আমি আমি কি? না সে তো বললো তুমি নাকি তোমার ভাইজান আর আমার এনে নাকি উল্টাপাল্টা কথা বলছো। আচ্ছা টুনটুনি বাবু, তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমি কি করতে তোমার আর ভাইরে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে যাব? আর আমি তো তোমাদের সম্পর্কে কিছু জানিই না। তাইলে ময়না এগুলো কেন করলো সেটা তো আর আমি জানি না, তবে ময়না যদি এগুলো ইচ্ছা করে করে থাকে তাহলে কিন্তু খুবই খারাপ কাজ করছে। খারাপ করছে মানে? আমি তো বাড়িতে গিয়া ওরে সরায় দাঁত পাটি নড়া দিব। দিন দিন ধিরিঙ্গি হইতেছে আর পাজি হইতেছে। যাই বোন, তুমি আমার বিষয়টা যেন খারাপভাবে নিও না, রাগ করো না। না না টুনটুনি বউ, ভাইজানের সাথে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে তো আমি অনেক খুশি হব। সকাল হয়েছে, দুষ্টুমি মার্কার কথা। হে আমি যাই, তুমি ভালো থেকো বোন। আচ্ছা এই দিয়ে নুরি শোনো, ওই না থাক, আমার কেমন লজ্জা লাগে, আমি যাই তো ভালো থেকো। গল্পের তো আগা করা কিছুই মনে নাই, শুরুর দিকে কি পড়ছিলাম আর এখন কি পড়তেছি সব গুলা হয়ে গেছে। বাজান আসবো? আসো। থানায় যাও নাই? থানায় তো ধরেন গিয়ে দিয়েছিলাম, দুপুরে বাটায় খাওয়ার জন্য গেলাম। আপনার বাড়ি খান দিয়ে যাইতেছি, মনে দেখলাম ব্যস্ত নাই, দুপুরবেলা খায় একটু শুয়েছি, বই পড়তেছি। কোথাও বলতে চাই,
বুলবুল অপরাধী ভাই থানার থেকে রয়ে গেছে। নতুন মানুষ নতুন থানায় আছে, এখন যে দিন একা ডাকাটি করে তার সমস্যা হয়ে যাবে। ওই ভাই তুমি দিলে এটা কোনো কথা বলেন ভাই, যা বাড়িতে আমার চার দোলা ভাই হতে পারি, থানার মধ্যে সেই ইন্সপেক্টর আমি সাব ইন্সপেক্টর, তার যে কোনো কথা মানতে আমি বাধ্য থাকি না। তবে এই ফাইলের মধ্যে তেমন কিছু নাই, তবে অপরাধীর বিষয়টা নিয়ে যে ঘাটাঘাটি করে তাহলে সমস্যার মধ্যে পড়ে যাবো। ভাইজানকে প্রেশারের মধ্যে পড়িয়া গেলেন, আমি নিজেও সারাদিন মুখে হাত দিয়ে মেলা কিন্তু বাবা ভাবি চিন্তা করেছি। তুমি তাড়াতাড়ি ফাইল সরানোর ব্যবস্থা করো, তাহলে কিন্তু অনেক বড় ব্যথা হয়ে যাবে। এটা জানিয়াই তো আমি আপনার কাছে আসিয়াছি ভাইজান। আমার কাছে তো এসে লাভ নেই, আমি তো ফাইল করে নিয়ে বসে নাই, ফাইল যেখানে আছে সেখানে কি ব্যবস্থা হবে সেটা ভাবো। বুলবুল যদি একবার টের পায় তাহলে কিন্তু সমস্যা আছে। একটা কথা বলবো ভাইজান, বাচ্চা চোর আর কি কাজে লাগাই দেবো। বাচ্চা চোরের সাথে তো বুলবুলের খাতির আছে, পরে আবার সমস্যা হইব না তো? সেটা মনে করেন যে আপনি আমার উপরে চালিয়ে দেন। শোনো আদর আলী, তোমার একখান কথা কই, আমার বোনের জন্য অনেক ভালো ভালো পাত্র আইছিল, আমি সবগুলি নাকচ করে তোমার সাথে আমার বোনের বিয়া দিছি, কারণ আমি তোমার পছন্দ করি, আমি জানি তুমি আমার ইজ্জত রাখবা। কই কই কই, আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, আপনার ইজ্জত মানে আমার ইজ্জত। বুলবুলের ভয়ে কি আমার সব পুরানো কাম কাজ ছেড়ে দিতে হয় কি না সেটাই আমি ভাবতেছি। বললাম তো আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সামাল দিয়ে নিব। বুলবুল আজকাল কি নিয়ে ব্যস্ত থাকে? ফাইলটা দিয়ে আমি বিয়ের ব্যাপারে আলাপ করিয়াছিলাম, আমার মনে হয় যে বিয়ের ব্যাপারে আলাপ করিয়া তার একটু ব্যস্ত রাখতে হবে, নজির মেয়ের বোন টনটনি আছে না, ওরা সে পছন্দ করে। ও যদি প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকে থাকুক, তুমি গেলে ওই দিকটি কোথায় ভালো। ওকে এখন বিয়া করানোর দরকার নাই ভাইজান, এই বিয়ের কথা বলিয়া মোটামুটি একটা ব্যস্ত রাখলে চলবো, মাঝে মধ্যে টুনটুনি আনিয়া ভালোবাসার কথা কইয়া ব্যস্ত রাখলে তাতে থানার কথাটা ভুলিয়ে যায়। শোনো আতর আলী, আমার বাপের ছিল দুই বউ, আমি আর রুহুল ছিলাম বড় ঘরে, আর ছোট ঘরে হয়েছে বুলবুল আর বুলি। এক রাইতে আমার বাপ আর দুই বউ কেমনে মারা গেছে জানো? আমি শুনলাম যে ভাইজান বাড়িতে ডাকাত পড়িয়াছিল, ডাকাত আসে নাকি ফাঁকা গুলি ছুটতে ছুটতে চলিয়া গেছে। অন্যদিন আমি সেই ঘটনা তোমার খুলে বলব। বাপ মা মারা যাওয়ার পর এই ছোট ভাই বোনদের আমি নিয়ে যাতে মানুষ করি, খুব অল্প বয়সে আমি বিয়ে করছিলাম। কেন বিয়ে করছিলাম জানো? আমার ছোট ভাই বোনরা যেন মায়ের আদর পায়, এই ছোট ভাই বোনদের মানুষ করার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছে। আমাকে এসব বলতে হবে না ভাই জান, আমি সবই জানি। যেটা জানো না এখন সেটা শোনো, এইসব পুরানো কথা কেউ মনে রাখে না। আমার দোষী দেখলে আমার ছোট ভাই আমার হাত করাত পড়াইতে এতটুকু দেরি করবো না ভাই জান। আপনি এখন বিশ্রাম নেন, উত্তেজিত হইলে আপনার প্রেশার উঠিয়া যাইব। প্রেশার যদি লোকজন ইচ্ছা করে তুলে দেয় তাহলে আমি কি করব? ভাইজান আপনার প্রেশার কমানোর ব্যবস্থা আমি করতেছি, আপনি চিন্তা করবেন না, আপনি বিশ্রাম করেন, আমি তো দিয়ে গেলাম। একটা কথা শুনে যাও আদর আলী, বলেন। গ্রামের সবাই জানে আমার নাট বল্টু সবগুলি ঢিলা, কিন্তু আমার নাট বল্টু সবগুলি যে কতটা টাইট এটা তুমি ছাড়া আর কেউ জানে না। আমার ইজ্জত নিয়ে যদি কোনো টানাটানি হয় তাহলে কিন্তু সে শেষ হয়ে যাবে, আমার সৎ ভাই কি আর আপন ভাই কি। তুমি কিন্তু আপনি আমাকে ভুল বুঝতেছেন, যে কোনো একটা কিছু বল, হয় আপনি নয় তুমি
দরকার পড়লে তুই বল। আপনি হলেন মান্যগণ্য মানুষ, আপনি পুলিশ মানুষ, আপনারে কি করে আমি সামান্য না শুরু তো করিনি, এখন শামুকের ব্যবসা শুরু করেছি। সামান্য শামুকের ব্যবসায়ী আপনার মতো তোমার মতো একটা লোক কি করে তুই তোকারি করি আমি? এই তুই তো একটু আগে আমাদের তুই তোকারি করলি। হ্যাঁ, সেটা তো স্লিপ অফ ট্যাং, ট্যাং না ব্যাটা, ট্যাং না, ট্যাং কী জিনিস জানিস? ট্যাং এক ধরনের পাউডার, হ্যাঁ, ওটা গ্লাসে দিয়ে নাড়ায়, শরবত হিসেবে খায়। আর তুই যেটা বলছিস এটা হচ্ছে স্লিপ অফ টাং, মানে টাং মানে জিব্বা, আর যদি ভদ্রভাষায় বলা যায় ওটা হলো জিওবা টাং। যাই হোক, যে বিষয়ে ডাকছি কালকে তোর বিষয় না, বাইজনের সাথে আমার কথা হয়েছে। সর্বনাশে কী কথা হয়েছে? আবার কি বিচার আসার বসবি নাকি? হ্যাঁ বসবে, তুই যদি গ্রামের মধ্যে চুরি সামারি না সারিস তাহলে অবশ্যই বিচার বসবে। কি আশ্চর্য, গরিবের কথার কি কোনোই মূল্য নাই নাকি? আমি তোর এত করি, তুই বলে কি বলিস? তোর যা খুশি তুই তাই বল, তুই একটাই রিকোয়েস্ট যে গ্রামের মধ্যে চুরি সামারি বন্ধ, ঠিক আছে? তাক বলবুল, আমি কিডা কদিন, আমি কিডা, আমি তোর বাল্যকালের নাংটা কালের বন্ধু। তুই যখন আমাদের গ্রামে পুলিশ হয়ে আসিস তখন তোর পেস্টিকের দিকে তাকায় আমি তো কিছু করতে পারি নে, তুই চিন্তা করিস নে, তুই যা করতিলি চালায় যা। চালায় যাবো কি চালা যাবো, যেটা চালাচ্ছিস সেটি। এই যে বাবা বাবা, ফট করে একটা কথা বলে ফেললি, আর কি চালাবো সেটা বল। হ্যাঁ হ্যাঁ দোস্ত, তুমি পুলিশ হলে কি হবে? আমিও কিন্তু চোর না ছিলাম আর কি, এখন সামগ্রীর ব্যবসা করি, আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না। হ্যাঁ না না দোস্ত, তুমি চোর না সামগ্রীর ব্যবসা করো সেটা আমার জানা যেরম জরুরি, তার চেয়ে বেশি জরুরি আমার যে বললে চালিয়ে যাও, ওই চালিয়ে যাওটা কি ইরাম করতেছিস কেন? তুই তো ঠিকই বুঝতেছিস, তারে আমার লজ্জা দিচ্ছিস কি জানি না, আমি বুঝতে পারতেছি না। তুই কি সত্যিই বুঝতেছিস নি? আল্লাহর কিরা করে কইতেছ আমি বুঝতে পারতেছি, এখনো বুঝিস নি? আল্লাহর কিরা না, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। তার মানেটা কি? এখনো বুঝিস নি? আমি তোমার মনের, এই তুই তো বিরাট ফাজিল হয়ে গেছিস, কিভাবে? সেটা তো তুই ভালো জানিস কিরাম করে সিস্টেম করলি। আপ সিস্টেম, এটা কী ধরনের ল্যাঙ্গুয়েজ, মানে কী ধরনের ভাষা? আমি সেটা জানতে চাই নাই, আমি জানতে চাচ্ছি যে কীভাবে জানলি। এ বুকা ইন্সপেক্টর বলে কি, আমি চোর না ছিলাম আর কি চোর, এখন তো সামগ্রিক ব্যবসায়ী, আমি টের পাবো না তা কীটা টের পাবে? এইসব কথা নিয়ে পরে আলোচনা করা যাবে, ঠিক আছে? এখন আমি যাই, আমার জরুরি কাজ আছে, ঠিক আছে? আচ্ছা তবে সাবধান। এ কিসের সাবধান, কী করলাম? এই গ্রামে জানো কোনো চুরি সামারি না হয় তার সঙ্গে যেন তোমার নাম জড়িত না থাকে। কি করছিস? আমি চুরি সামারি সারি দিছি, তাছাড়া তুই বলেছিস, তারপরে কে রে? তুই যা, আমি দেখ পানি স্যার। না না, সামগ্রিক ব্যবসায়ী আগে ছিলাম স্যার, সামগ্রিক ব্যবসায়ী। পুলিশকে সালাম দেবে, পুলিশকে সালাম দাও। খুশি হলাম, আমিও খুশি হয়েছি, কিন্তু ভাই পাচ্ছি নে কোন গ্রামে, এই গ্রামে কোন গ্রামে যাবো, কার বাড়ি চুরি করবো, বুঝতে পারতেছি না। পাখি ময়নাটি আয়না জানা গান। এই চোর চোর চোর, এই চোর, এই কি কো চোর, কোথায় কোন দিক গেল চোর? কি ব্যাপার, সাধন নিয়ে কই যান? কি বলতেছ আদর, আমি আবার কোন সময় আদর করলাম? কি যে বলো না শারমিন তুমি। আমি আদরের কথা কইনি, আমি সাদরের কথা কইছি, যেটা আপনার হাতে। কি বলতেছ তুমি? কি বলতেছি মানে, এই যে আপনার হাতে সাদর। আমা আমার হাতে আবার চাদর কোনে? আপনার হাতে চাদর কোথায়? এটা কি কি ঠিক মতো দেখেন।
তাই তো ঠিক বুঝতে পারলাম না এটা হাতে আসলো কি করে। তাই বুঝতেই পারেন নাই না? সত্যি বুঝতে পারেন নাই? বললাম তো একই শর্মে তোমাকে তো এই কাপড়ে দুর্ধর্ষ সুন্দর লাগতেছে। থাক আর পাম দিতে হইব না। হ্যাঁ এই কথাটা তুমি পাম বলতেছো কেন? ভালোবাসি সেটা কথা বললাম আর তুমি আপনি রেখে আমি কইছি আমার ভালোবাসা দুইটা কথা শুনান না। তা অবশ্য বলো নাই কিন্তু মাঝে মাঝে একটু ভাবের উদয় হয় না? আপনার ভাবের উদয় হওয়াটা একটু বন্ধ করা যায় না? আচ্ছা নুরিরে ডাকেন বুড়ি বইলা, তাইলে পরে যে সখিনারে ডাকেন সখি বইলা, তারপরে মিষ্টিরে ডাকেন সুইট বইলা। Thank you.